আচ্ছা, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা অনেক একটু সমস্যা হচ্ছে যে স্যার, ইতিহাসের যে টাইমগুলো, যে যুগ বিভাজন যেটা আমি লিখেছি, দেখো এখানে লিখেছি ইতিহাস, তার পাশে আমি লিখেছি যুগ বিভাজন। মেনলি ইতিহাসের টাইম এবং যুগ বিভাজন এই দুটো বিষয় নিয়ে একটু অনেকের কনফিউশন থাকে। আসলে কোন সময়কে কোন যুগ বলা হচ্ছে, কোন যুগের কি ডেফিনেশন বা সংজ্ঞাগুলো কি আছে, অনেকে বুঝতে খুব অসুবিধা হয়। সেজন্য আমি একটা সহজ চার্ট করে তোদের বোঝানোর চেষ্টা করছি। এটা খুব সহজ বিষয়, কিন্তু তোরা লো লেভেল ক্লাস, 11 ক্লাসে পড়ে এসেছিস। দেখো এখানে একদম শর্ট করে বলছি, কারণ এই বিষয়টা নিয়ে অত অত বড় করে বলতে গেলে বাকি টপিক গুলো অনেক চাওয়া পড়ে যাবে। আমি জাস্ট এটা কিছু ছিল সমস্যা হচ্ছিল, সেই সমস্যা হচ্ছিল বলি আমি জাস্ট এটা শর্ট করে করে ডিসকাস করে দিচ্ছি, যাতে করে এই বিষয়টা, যাদের প্রবলেমস ছিল বা প্রবলেমস হয়েছে বলেছে আমাকে, তাদের এই প্রবলেমসটা সলভ হয়ে যায়। দেখ এখানে আমি লিখেছি যে ইতিহাস, ইতিহাসের পাশে লিখেছি যুগ বিভাজন। ঠিক আছে, যুগ বিভাজন মানে টোটাল ইতিহাসের টাইম, যে সময়টা, সেই সময়টা কিভাবে আমরা বিভাজন করেছি। যখন আমরা অনার্স লেভেলে কলেজে বই তুলতে যাব, যখন বই তুলতে যাবো সেখানে তো আমাকে একটা কিছু বলতে হবে যে আমাকে এই সময়ের বই দিন, সুলতানি যুগের বই দিন, মুঘল যুগের বই দিন, প্রাচীন ভারতের বই দিন, বই দিন আজি মধ্য যুগের বই দিন, মধ্য যুগের বই দিন, এরকম তো কিছু বলতে হবে। তো সেইগুলো বলতে গেলে আমাকে তো জানতে হবে যে কোন সময়টাতে কোন যুগের মধ্যে আমরা পেয়েছি, কোন সময় কোন সময়টা কোন যুগের মধ্যে পড়ছে, সেটা অবশ্যই আমরা জানতে হবে। সেই জন্য আজকে আমি ভিডিওটা বানিয়ে দিতে করছি। ঠিক আছে, দেখ তাহলে ইতিহাস, ইতিহাসের পুরো টাইমটা একদম মানুষের পৃথিবীতে আসার পর থেকে, মানে সভ্যতার সূচনা থেকে বলি আমি। হ্যাঁ, আমরা তো মানুষের ইতিহাসে পড়ি, আমরা তো আর গাছপালার ইতিহাস পড়ি না। তো মানুষ আসার পর থেকে যে সভ্যতা সৃষ্টি হয়েছে, সভ্যতার ইতিহাসটা একদম প্যারাল ভাবে একদম পৃথিবী সৃষ্টি বা মানুষের সৃষ্টি থেকে আস্তে আস্তে হাঁটতে 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 যাচ্ছে, মানে প্রাচীন যুগ হয়ে আধুনিক যুগ, মানে একদম আমি বর্তমান ধরছি যে আধুনিক যুগ, একদম আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসটা প্যারাল ভাবে গেছে। এবার এই যে ইতিহাসটা গেছে, এই ইতিহাসটাকে আমরা পার্টে পার্টে ভাগ করে নেবো, কোন সময়টাকে কি বলা হয়েছে, এটা আমি আমাদের মুখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে টাইমটাকে আমরা নিজেদের সুবিধার্থে আমরা পার্টে পার্টে ভাগ করেছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন সময়ের ইতিহাসটা অ্যাকচুয়ালি, কোন সময়টাকে আমরা কোন যুগ বলি, বা আমাদের যদি আমরা পার্টিকুলারলি আমি যদি ইতিহাস পড়তে চাই, আমাদের তো একটা পার্টিকুলার জায়গা বলতে হবে যে হ্যাঁ আমি এই জায়গার ইতিহাসটা জানতে চাচ্ছি। তো সেখানে জানতে গেলে আমাদের কি করতে হবে, এটা পার্টিকুলার একটা জায়গা করতে হবে। তো টোটাল ইতিহাসের টাইমটাকে তিনটে ভাগে ভাগ করে দেখো লিখেছি আমি, প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক। দেখো ঐতিহাসিক গুলো শর্ট করে লেখা আছে, ওই তারাশি ওটা ডট দিয়ে বেশি করে লেখা আছে, তাহলে প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগ, এই তিনটেকে যুগ বলা হচ্ছে। প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগ, এই তিনটে যুগ এবং এই যুগের সংজ্ঞা সম্পর্কে আমি তোমাদের আজকে একটু আলোচনা করে দেখাবো, সহজ করে বলবো, একদম সুন্দর করে, শুধু মনটা দিয়ে চোখটা খুলে একটু দেখবি, তারা দেখবি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বই সংজ্ঞাগুলো মুখস্থ করারও দরকার নেই, শুধু শুনে যান। দেখো প্রথম যেটা আছে প্রাক ঐতিহাসিক যুগ, কি বললাম না, প্রাক ঐতিহাসিক যুগ। এই প্রাক ঐতিহাসিক যুগটাকে আমরা যদি আমি ডেফিনেশন সংজ্ঞা দিয়ে ভাগ করি, কিরকম কিরকম এর এর সংজ্ঞাটা কিরকম হবে, দেখো এখানে এই যে প্রাক ঐতিহাসিক যুগ আছে, এখানে এর সংজ্ঞা করতে গেলে একদম সহজ করে, আমরা যে ইতিহাস লিখি বা আমরা যে ইতিহাস রচনা করি, সেই ইতিহাস রচনার ক্ষেত্রে আমাদের প্রধান উপাদান হচ্ছে কি, যে ঐতিহাসিক উপাদান, যেগুলো আমি আগেই বুঝিয়ে দিয়েছি। তো ঐতিহাসিক উপাদানের মধ্যে সাহিত্যিক উপাদান আছে, প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, বিদেশি বৃত্তান্ত আছে, এগুলো আছে। তাহলে যদি ইতিহাস জানতে হয় আমাদের এই তিনটি উপাদানের উপর নির্ভর করতে হয়, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান বা বিদেশি সাহিত্য যা কিছু আছে সেসব। তাহলে এই এই উপাদানগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারি। তাহলে প্রাক ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ, এই দুই যুগ সম্পর্কে ইতিহাস জানতে গেলে আমাদেরকে কিসের উপর ডিপেন্ড করতে হবে, ওই যে ঐতিহাসিক উপাদান যেগুলো আছে সেটা সাহিত্য হতে পারে, প্রত্নতাত্ত্বিক উপাদান হতে পারে, যে কোনো উপাদান হতে পারে। এবার সবচেয়ে মোটা ব্যাপার, এই যে প্রাক ঐতিহাসিক যুগ কিন্তু সংজ্ঞা বলা হয়, এই সংজ্ঞাটা ছোট্ট করে দেখো, যে যুগে মানুষের কোনো লিখিত উপাদান ছিল না,
তবে আমরা কি বলছি যে মহাশয় ভয় মহাশয় ত দেখো এই যুগে কোনো লিখিত পদ আর ছিল না আমি দেখো লিখিত পদের পাশে ক্রস ক্রস লিখে দিয়েছি তার মানে যে যুগে লিখিত কোনো উপাদান ছিল না তাহলে লিখিত উপাদান না থাকলে আমরা সেই যুগ ইতিহাস কিভাবে জানবো আমরা সেই যুগ ইতিহাস জানবো ওই যুগে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে মাটি খুঁড়ে সেই যুগের মানুষের ব্যবহার্য যা কিছু জিনিসপত্র আছে তাদের আসবাবপত্র তাদের দৈনন্দিন জিনিসপত্র তারপরে বিভিন্ন ধরনের অলঙ্কার এগুলোকে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়া হয় এবার এগুলো পরীক্ষা কিভাবে করা হয় সেগুলো আলাদা ব্যাপার তাহলে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে না যে যুগের মানুষের কোন লিখিত বিবরণ আমরা পাচ্ছি না ফলে সেই যুগের ইতিহাস জানতে গেলে আমাদেরকে ওই যুগের মানুষের প্রত্নতাত্ত্বিক আমি লিখে দিচ্ছি প্রত্নতাত্ত্বিক শুধু প্রত্ন শব্দটা ব্যবহার করছি দেখো প্রত্ন লিখছি না মানে লিখিত উপাদান থাকছে না আমরা সেই যুগের মানুষের প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে সেই যুগের ইতিহাস জানতে পারি আমরা সেই যুগকে বলবো কি প্রাক ঐতিহাসিক একদম ছোট তাহলে সিম্পল ব্যাপার যে যুগের মানুষের লিখিত কোনো বিবরণ ছিল না সেই যুগের ইতিহাস আমরা কি করে জানবো তাহলে সেই যুগের মানুষের ব্যবহার করা আসবাবপত্র বা জিনিসপত্র থেকে আমরা সেই যুগকে বলবো কি আমরা সেই যুগকে বলবো প্রাক ঐতিহাসিক যুগ ক্লিয়ার এবার এই আচ্ছা পরপর আগে তিনটি যুগ করে দিই তাহলে তিনটি যুগ সংখ্যা শুরু হবে ওটা গেল কি এখানে লিখিত উপাদান ছিল না পরে না থাকার জন্য আমরা সেই যুগে মানুষের ব্যবহার তো জিনিসপত্র থেকে আমরা সেই যুগের মানুষের ইতিহাস জানতে পারি এটা এটা এর সংজ্ঞা এবার এখানে চলে আসুন সেম প্রায় ঐতিহাসিক যুগ এই যুগেও লিখিত কোনো বিবরণ থাকছে না ভালো করে শুনে দেখো এখানেও লিখিত বিবরণ ছিল না আবার এখানেও লিখিত বিবরণ থাকছে না তাহলে লিখিত বিবরণ না থাকলে আমি একটুখানি একটুখানি জাস্ট ব্যাকে আসছি এই যুগে মানুষের লিখিত উপাদান ছিল কিন্তু সেই লিখিত উপাদানকে আমরা পাঠ করতে পারি না পাঠ পাঠ মানে পড়া তাহলে যে যুগে মানুষের লিখিত উপাদান ছিল কিন্তু সেই উপাদানকে বলি লিখিত উপাদান ছিল কিন্তু সেই উপাদানকে আমরা পাঠোদ্ধার করতে পারি না তাহলে পাঠোদ্ধার না করতে পারলে তাহলে উপাদান না থাকলে সমান হয়ে গেল নাকি হ্যাঁ এখানে লিখিত উপাদান ছিলই না পড়তে পারিনি এখানে ছিল তো এখানেও পড়তে পারিনি তাহলে কি দুটো জায়গাতে একই হয়ে গেল এখানে না থেকেও যা এখানে থেকেও যায় তাহলে যে যুগে মানুষের লিখিত উপাদান ছিল কিন্তু সেই যুগে আমরা পাঠ করতে পারি না তাহলে পাঠ না করতে পারলে সে যুগ ইতিহাসটা আমরা কি করে জানবো আর সেই যুগে মানুষের ব্যবহার করা সেই সেম প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা এইটুকু ইতিহাস জানবো তাহলে একইভাবে দেখো ঠিক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা সেটুকু ইতিহাস জানবো তাহলে দেখো দুটো যে সংজ্ঞা করলাম একটুখানি ছাড়িয়ে দিচ্ছি যে যুগে লিখিত উপাদান ছিল না ফলে সেই যুগের মানুষের প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা সেটুকু ইতিহাস জানতে পারি তাকে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ যে যুগে মানুষের লিখিত উপাদান ছিল কিন্তু থাকলেও সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবার পাঠোদ্ধার যদি না করা যায় তাহলে সেই যুগের মানুষ ইতিহাস জানতে গেলে কি করতে হবে সেম প্রসেস তাদের তাদের ব্যবহার করা জিনিসপত্র থেকে বা প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে ইতিহাস জানতে হবে বলো দেখো দুটো সংজ্ঞার মধ্যে একটু সিমিলারিটি আছে মিল আছে মিল কি না দুটো থেকেই দুটো যুগই আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল শুধু কি এই যুগে লিখিত উপাদান একদম নেই মানুষ লিখতে জানতো না আর এই যুগে মানুষ লিখতে জানতো কিন্তু সেই যুগে পাঠোদ্ধার করতে পারছি না নেক্সট একদম করে আসো এইটা ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ মানে যেভাবে আসছে প্যারালালি দেখো লিখিত উপাদান ছিল না লিখিত উপাদান ছিল কিন্তু পাঠ করতে পারছি না এই যুগে লিখিত উপাদান মানে সাহিত্য যা বলে লিখিত উপাদান ছিল এবং সেটা কি না সেটা পাঠ করাও সম্ভব হয়েছে দুটি রাইট তাহলে এখানে লিখিত ক্রস এখানে লিখিত রাইট পাঠোদ্ধারে ক্রস আর এখানে লিখিত রাইট পাঠোদ্ধারও রাইট তাহলে লেখা লিখিত উপাদান আমার কাছে আর সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে ক্লিয়ার তাহলে এই হলো তিনটে আমরা যুগ বিভাজন যেটা বললাম সেই তিনটে যুগ বিভাজনের টাকারে সংজ্ঞা গুলো বললাম এবার আমরা প্রাগৈতিহাসিক যুগটাকে তিনটে ভাগে ভাগ করেছি দেখো
প্রাগৈতিহাসিক যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। হচ্ছে লিখেছি প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে ইংলিশে বলা হয় প্যালিওলিথিক এজ, নেক্সট মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক এজ, আর নব প্রস্তর যুগ, নিওলিথিক এজ। বাংলায় প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব প্রস্তর, আর ইংলিশে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে, বাংলা বইয়ে এবং তোমরা এগুলো পাবে, আর ইংলিশ বইয়ে মানে তোমরা এইগুলো পাবে। এইগুলো আমার উচ্চ ক্লাস গুলো পরে ডিটেলস, আমি জাস্ট এখন তোমাদের সব প্রবলেমস গুলো সলভ করার চেষ্টা করছি। আগে দিন যারা যে দাম কি প্রশ্নটা করেছো, আমি বললাম যে একটা ছোট ভিডিও করে দিবি তোমাদেরকে সমাজ সুবিধা সুবিধার্থে, আমি এখানে একটু মুছে দিচ্ছি। এবারে তিনটে যুগের এই যে তিনটে যুগকে আমরা ভাগ করেছি কিসের ভিত্তিতে, না বারবার বলছি কি এখানে কিন্তু সবটাই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল। আর এই যে তিনটে যুগ ভাগ হয়েছে, এটা মেনলি কিন্তু ভাগ হয়েছে না হাতিয়ার হাতিয়ারের ভিত্তিতে। আবার বলছি প্রাচীন প্রস্তর যুগে মানে প্রাগৈতিহাসিক যুগে আমরা যে তিনটে ভাগে ভাগ করেছি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ বা নব প্রস্তর যুগ, সেটার ভাগটা টোটালি কিন্তু হাতিয়ারের উপর ডিপেন্ড করে করা হয়েছে। কেন দেখো আমরা ক্লাস থ্রি সম্ভবত ক্লাস থ্রি একটা বই দেখেছি, দেখবে না ক্লাস থ্রি সেই বইটা কি দেখেছি না, ওখানে দেখেছি একটা বিশাল বন্য পশু শিকার করছে চার পাঁচজন মানুষ, এবং তার মধ্যে একটা মানুষ দেখবে এখন বড় পাথর নিয়ে এরকম ছুঁড়ে মাটি যাচ্ছে। লক্ষ্য করে দেখবে একটা মানুষ থেকে বড় পাথর নিয়ে ছুঁড়ে মাটি যাচ্ছে, আরো তিন চারজন মানুষ যারা ওই বড় 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 লম্বা ওরকম বড় বড় পাথর টাথর নিয়ে ছুঁড়ে তাকে মারছে। ক্লাস থ্রিতে আছে ওই ছবিটা থেকে, এখানে একটু শিক্ষা আমরা পাবো। দেখো কিরকম ছবিটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখন পারবো না। প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে, আমি কি করেছি হাতিয়ারের ভিত্তিতে এই যুগগুলো ভাগ করেছি, তাই তো? তাহলে প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে, যে যুগে মানুষ হাতিয়ার হিসাবে বড় বড় পাথরের খণ্ডকে ব্যবহার করে। দেখো আমি জাস্ট হাতিয়ার দেখে বুঝবো, মানে কোনো যদি কোনো আমরা পাথরের হাতিয়ার পাই সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কোন যুগের পাথর বা কোন যুগের হাতিয়ার। দেখো তাহলে যে যুগের মানুষ হাতিয়ার হিসেবে বড় বড় প্রস্তর খণ্ড ব্যবহার করতো তাকে বলা হচ্ছে কি না প্রাচীন প্রস্তর যুগ। এখন মজার ব্যাপার দেখো যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ যে শিকার করতো, প্রাচীন প্রস্তর যুগের মানুষ যে শিকার করতো, সে শিকারগুলো কিন্তু তোমার দেখা যাচ্ছে কি না এখানে হাতিয়ার বলছে, এটা একটা হাতিয়ার বলছে। এবার এই হাতিয়ারটাই এদের সব ছিল, এটা দিয়েই তারা শিকার করতো, এটা দিয়েই তারা কোনো কিছু কাটতো, এটা দিয়ে তারা কোনো কিছু ভাঙতো, মানে একই জিনিস দিয়ে সমস্ত কিছু করা হতো। এটাকে সেই জন্য বলা হতো কি না হাত কুঠা, মানে অনেক বই দেওয়া আছে হাত কুঠা। তো যাই হোক, তো এরা অপেক্ষাকৃত বড় বড় পাথরের টুকরো ব্যবহার করতো। আর এই যে প্রাচীন প্রস্তর যুগের এই যে প্রাচীন প্রস্তর যুগে বা প্যালিওলিথিক যুগের যে নিদর্শন, এই নিদর্শনটা বেশি মানে আমাদের ভারতবর্ষের দুটো অঞ্চলে পাওয়া গেছে। এক হচ্ছে পাঞ্জাবের সোয়ান, কথা বললাম সোয়ান, পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকা পাওয়া গেছে, আর একটা পাওয়া গেছে মাদ্রাজ উপত্যকা। এই দুটো জায়গায় এই এই সব প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। তো যে নিদর্শনটা পাওয়া গেছে সোয়ান উপত্যকায় সেটাকে বলা হচ্ছে সোয়ান সভ্যতা, আর যেটা পাওয়া গেছে তোমার মাদ্রাজে সেটাকে বলা হচ্ছে মাদ্রাজ সংস্কৃতি, মানে মাদ্রাজ সংস্কৃতি সোয়ান সংস্কৃতি পুরো সংস্কৃতি। এই সংস্কৃতি নিদর্শনগুলো আমরা প্রাচীন প্রস্তর যুগে পাচ্ছি। হলো তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানে বোঝা গেল যে যুগের মানুষ হাতিয়ার হিসেবে বড় বড় পাথর খণ্ড ব্যবহার করতো তাকে বলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। আর এদের হাতিয়ার একই রকমের ছিল, তারা একই অস্ত্র দিয়ে বা একই হাতিয়ার দিয়ে সব রকম মানে এইচেন তাদের দৈনন্দিন কাজকর্ম এইচেন বিল্ডিং সমস্ত কাজকর্ম এই হাতিয়ার দিয়ে করতো। হলো নেক্সট হচ্ছে আমি হাতিয়ারটা মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে নব প্রস্তর যুগ। এখন এই নব প্রস্তর যুগটা সরি মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, মধ্য প্রস্তর যুগে কি দেখো এখানের হাতিয়ারটা কি, এখানে হাতিয়ারটা অপেক্ষাকৃত বড়, সে তুলনায় এখানের হাতিয়ার গুলো অপেক্ষাকৃত ছোট। এখন বলতে পারি শেষে তো ছোট বড় কি সম্পর্ক আছে। দেখো
আমি বলেছিলাম যে ক্লাস থ্রি একটা ছবি মনে করতে বলেছিলাম, যেখানে দেখেছিলাম যে একটা বড় বন্য কোনো অংশ বা বন্য কোনো ভল্লুককে আক্রমণ বা মারার জন্য দেওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ পাথর ছুড়ে মারছে। এরপর সেটা প্রাচীন প্রস্তর যুগের ছবি। এই ছবিটি যখন বড় পাথর, ধরো সাপোজ আমি একটা এরকম বড় পাথর নিয়ে আমি একটা কোনো পশুকে শিকার করতে যাচ্ছি, এবার যদি পশুকে শিকার করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এই বড় পাথরটা ছুঁড়ে একটা পশুকে মারা গুরুত্ব বোঝাতে একটা তো শরীরের ক্ষমতা দরকার। আমি যদি এখানে দাঁড়িয়ে এখান থেকে 20 হাত দূরে কোনো একটা পাথর বা 50 হাত দূরে কোনো একটা পশুকে মারতে যাই, আমি ছুঁড়তে পারবো? কখনই না, কখনো আমাকে ছোঁড়া সম্ভব না। কেন না, অত বড় পাথর কোনটা আমি ছুঁড়বই করে সম্ভব না। তাহলে আমাকে ওই পাথরটা ছোঁড়ার জন্য কি সেই পশুর কাছে যেতে হবে নাকি? কারণ অত বড় পাথর ছুঁড়ে তাকে জোরে মারতে গেলে তার কাছে যেতে হবে, আর কাছে যাওয়া মানে কি সে তোমার ছাড়বে? কখনই না। না যখনই তুমি তাকে মারতে যাবে, সবাই তো ওটা নিজের প্রাণ রক্ষার জন্য আত্মরক্ষার চেষ্টা করে, যখনই তুমি তাকে মারতে যাবে সে তোমাকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক না? এক্ষেত্রে ওই ছবিটা দেখবে যে যখন সবাই পাথর ছুঁড়ে মারতে গেছে, তখন দেখবে ওই বন্য শুকর বা পশু যেটা আছে সেটা একজনকে ধরে যাবে। তাহলে এটা প্রবলেম কোথায়? এটা প্রবলেম হচ্ছে না প্রাচীন প্রস্তর যুগে, যেহেতু হাতিয়ার গুলো অপেক্ষা কিন্তু বড় ছিল, সেগুলো নিয়ে গিয়ে কাছে গিয়ে ছুঁড়তে হতো। তারপরে কি হতো না, গোষ্ঠী বা যারা শিকার করতে যেত অনেকে প্রাণ হারতো, তারা ফলগুলো বুঝতে পারছিল যে আমরা এত বড় পাথর দূরে ছুঁড়ে মারতে পারবো অনেক কাছে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা শিক্ষা নিল যে অত বড় পাথর যদি না হয়, যদি পাথরটা একটু ছোট হয় তাহলে আমরা দূর থেকে ছুঁড়ে মারতে পারবো, একদম সাধারণ আইডিয়া। এবার দূর থেকে ছুঁড়ে মারার জন্য কোনো গোল পাথর ছুঁড়ে মারতে সুবিধা হবে না কোনো পাথর যেটা হাতে ধরতে পারবো, একটু লম্বা টাইপের, দেখো একটু লম্বা টাইপের করেছি, একটু লম্বা টাইপের আছে, যদি হাতে ধরতে পারি ধরে ছুঁড়তে পারি তাহলে কি হবে, সেটা দ্রুত ছোঁয়া যাবে, হালকা যেহেতু দূর থেকে মারা যাবে। তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাচীন পুস্তক যুগে যখন মানুষ এই হাতিয়ার চেঞ্জ করলো, দেখা গেল এই ধরনের হাতিয়ার তৈরি করলো, তখন সেটাকে বলা হচ্ছে আমরা মধ্য প্রস্তর যুগ। তাহলে আমরা হাতিয়ার দেখে বুঝতে পারবো যে এটা কোন যুগের হাতিয়ার। দেখো এই হাতিয়ারটা এরকম, এই হাতিয়ারটা এরকম, বা এই এটা একরকম, এটা একরকম। তাহলে যে যুগে মানুষ অপেক্ষাকৃত মানে প্রাচীন পুস্তক যুগ অপেক্ষা ছোট আকারের হাতিয়ার বানাচ্ছিল, সেই যুগটাকে আমরা বলি কি না মধ্য প্রস্তর যুগ। সিম্পল বুঝে গেল? নেক্সট নবপ্রস্তর যুগ। এখন নবপ্রস্তর যুগটা কি আরো একটু আমরা ই করে দাও, তাহলে এই হাতিয়ারটা আমি এখান থেকে ছুঁড়ে আমার থেকে 20 হাত দূরে কোনো একটা পশুকে মারলাম, যদি সেই পশুর চামড়াটা বেশ পুরু অর্থাৎ মোটা হয় তাহলে এই হাতিয়ারটা তার কিছু হবে? তো গায়ের সেই পিঁপড়ে কামড়ের মতো চেষ্টা করে লেগে পড়ে যাবে নাকি? এটা হচ্ছে না, কিন্তু এরকম ছুঁড়তে ছুঁড়তে হঠাৎ একটা পাথর, যে পাথরটা একটু ছুঁচালো ছিল, সেটা ছুঁড়েছে আর গিয়ে গেঁথে গেছে। কি হবে বুঝতে পারলো? যদি কোনো একটা জায়গায় ছুঁচালো হয় তাহলে কি না সেটা ছুঁড়ে মারলে গেঁথে যাবে, কিন্তু সে তো একবার হয়ে গেছে, বারবার তো হচ্ছে না। তারপর তারা পাথরকে ছুঁচালো করে ছুঁড়ে ছুঁড়ে মারছে, কিন্তু তার লাগছে না ঠিকঠাক ভাবে গিয়ে ওটা পশুর গায়ে লাগছে না। তখন তারা আরো একটু পাথরকে মডিফাই করলো। এটা কিন্তু প্রাচীন প্রস্তর যুগের টেকনোলজি, মানে আমরা টেকনোলজি বলতে শুধুমাত্র ওই কম্পিউটার বা ইন্টারনেট বা তোমার ইলেকট্রনিক্স ডিভাইস এটা নয়। প্রাচীন যুগে বা এই প্রাগৈতিহাসিক যুগের যে টেকনোলজি সেটা কিন্তু এটা, আমরা অনার্স লেভেলে যখন পড়বো যে টেকনোলজি প্রাচীন প্রস্তর যুগের টেকনোলজি, তখন কিন্তু এটাকে আমরা টেকনোলজি বলে ধরবো। এখানে দেখা যাচ্ছে নবপ্রস্তর যুগে হাতিয়ার গুলো ঘষে ঘষে ছুঁচালো করে, ওকে তো ঘষে ঘষে ছুঁচালো করলো, কিন্তু ছুঁচালো পাথরকে ছুঁড়ে মারলে সেটা তো এরকম ভাবে গিয়ে ঘুরতে ঘুরে তো যাচ্ছে, ঘুরে যাচ্ছে মানে ডাইরেক্ট এভাবে ঢুকছে না, এরকম কত গিয়ে কোনো কোনো ঘুরে গিয়ে গায়ে লেগে যাচ্ছে, তখন তো আর পশু কেমন হচ্ছে না। তখন মানুষ কি করলো না, এই ছুঁচালো এটাকে পাথরটাকে কোনো একটা কিন্তু সেই ছুঁচালা পাথরটা দিয়ে পশু হত্যা করা যাচ্ছিল না, পশু শিকার করা যাচ্ছিল। তখন তারা ডিসাইড করলো যদি এই ছুঁচালা পাথরটাকে কোনো একটা গাছের ডালের সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং সেই ডালটা নিয়ে যদি লম্বা ডাল পায় তাহলে 10 হাত দূর থেকে নিয়ে ডাইরেক্ট গাঁদা হয় তাহলে খুব সহজেই পশু শিকার হচ্ছে। তাহলে দেখো
তিন রকমের হাতিয়ার দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কোন যুগের হাতিয়ার। তাহলে প্রাচীন প্রস্তর তোমার প্রাগৈতিহাসিক যুগে তিনটে ভাগে ভাগ করেছি, আমি আবার বলে দিচ্ছি প্রাচীন মধ্য নব্য। মানে একটা মজার ব্যাপার দেখো, এই যে তিনটে যুগ আছে, তিনটে যুগেই দেখো প্রস্তর শব্দটা আছে, দেখেছ? এই যে প্রস্তর প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর, দেখো না আমি সব গুলোকে নাম ডাক দিয়েছি, প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর। কেননা প্রস্তরের পার্থক্য, অর্থাৎ পাথরের হাতিয়ার বা পাথরের জিনিসপত্র ব্যবহার জিনিসপত্র সবের পরিবর্তনকে ভিত্তি করেই এই যুগের বিভাজনটা হয়েছে, তাই একে বলা হচ্ছে প্রস্তর যুগ। তাহলে প্রাগৈতিহাসিক যুগকে আমরা প্রস্তর যুগ বলে উল্লেখ করতে পারি, হলো? তাহলে প্রাগৈতিহাসিক যুগটা আমার মনে হয় একটু ক্লিয়ার হলো। এরপরে যদি মনে হয় যে ঘটে কিছু যাচ্ছে না, তাহলে আমাকে বলো, আমি আবার ঘটে কিছু ঢোকানোর চেষ্টা করবো, যে যে জায়গাটা প্রবলেম হচ্ছে সে জায়গাটা বলবি, তাহলে আমি সেটা আবার এক্সপ্লেন করবো। এবার আমরা চলে আসবো প্রায় ঐতিহাসিক যুগ। দেখো এটা আমি মুছে দিচ্ছি, এইটুকু মুছছি, বাকিটা থাক, তাহলে বলেন পরে শুনুন চিন্তা। দেখো এই যে প্রায় ঐতিহাসিক যুগ যেটা আছে, প্রায় ঐতিহাসিক যুগ কি করেছি, লিখিত উপাদান থাকছে কিন্তু সেই লিপি আমরা পড়তে পারছি না। ভারতবর্ষের ইতিহাসে যদি আমি এই যুগের সূচনা বলি, তাহলে আমরা ধরবো কোথায়, হরপ্পা সভ্যতায়। দেখো হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতায় লিপি ছিল, এটা আমরা জানি, হরপ্পা সভ্যতায় লিপি ছিল কিন্তু সেই লিপি আমরা পাঠোদ্ধার বা পড়তে পারি না। তাহলে পড়তে না পারলে আমাদেরকে কি করতে হবে, না ওই সেই যে যুগের মানুষের ব্যবহার জিনিসপত্র বা কর্তৃতান্ত্রিক উপাদান এই সমস্ত কিছু থেকে ইতিহাসকে তৈরি নিয়ে আসতে হবে। এবার দেখো তাহলে হরপ্পা সভ্যতায় লিপি নেই, না হরপ্পা সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এবার এই যুগটা, যেমন এই যুগটা প্রস্তর শব্দটা আমরা পাচ্ছি, প্রস্তর প্রাচীন মধ্য প্রস্তর নব প্রস্তর, এই যুগে আমরা ধাতু বা পাথর, দেখো প্রস্তর ধরো এটা আমি বলছি প্রস্তর যুগ, পুরো পুরো ঐতিহাসিক যুগটা পুরো প্রস্তর যুগ। তাহলে এই পুরো এই পুরো টাইমটা ধরে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করছে। এবার আমরা হরপ্পা সভ্যতায় কি দেখেছি, আমরা হরপ্পা সভ্যতায় আমরা ব্রঞ্জ এবং তামা, তাহলে আমরা এই যুগে ধাতু হিসাবে কি পাচ্ছি, না তামা পাচ্ছি আর ব্রঞ্জ, তামা আর ব্রঞ্জ এই দুটো ধাতু পাচ্ছি। সেই জন্য অনেক সময় বা অনেক ঐতিহাসিক বা অনেক মানুষ এই প্রায় ঐতিহাসিক যুগটাকে, মানে যুগের যুগটা কি বলো বা দ্বিতীয় যুগ সভ্যতা, হরপ্পা সভ্যতা বা হরপ্পা সভ্যতা কি বলো, তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা বলে উল্লেখ করেছে। কেননা এই যুগে মানুষ ধাতু হিসাবে তামা এবং ব্রঞ্জ ব্যবহার করত, ঠিক আছে? তাহলে তাম্র ব্রঞ্জ হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, না হরপ্পা সভ্যতা তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা, এটা তোমরা বারবার পাবে, তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা, হরপ্পা সভ্যতা। কিন্তু কেন হরপ্পা সভ্যতাকে তাম্র ব্রঞ্জ তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা বলা হয় তার আমি কারণটা বলে দিলাম, না এই যুগের মানুষ তামা এবং ব্রঞ্জের ধাতু ব্যবহার করত, তাই এই সভ্যতাকে বলা হয় কি তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা। হলো আরেকটা আছে, দেখো এই টাইমটা হচ্ছে, এই রেখাটা ওই দিকটা হচ্ছে প্রাগৈতিহাসিক আর এই দিকটা হচ্ছে প্রায় ঐতিহাসিক। এটা তো আমাদের ভারতের স্বাধীনতা না, যে 15 আগস্ট ভারত স্বাধীনতা পেল, অর্থাৎ এই নিজের রেখা যেটা আছে এটা 15 আগস্ট। দুটো যুগ, একটা যুগের পরিবর্তন দীর্ঘ কয়েক শতাব্দী ধরে হয়, 100 বছর 200 বছর ধরে। তাহলে হঠাৎ প্রাগৈতিহাসিক থেকে প্রায় ঐতিহাসিক যুগ দূর করে কাল থেকে শুরু হয়ে গেল আমাদের প্রায় ঐতিহাসিক যুগ, এরকম তো নয়। তাহলে এই যে একটা যুগ শেষ হচ্ছে আর একটা যুগ শুরু হচ্ছে, তার মাঝে 100 200 400 500 বছর একটা ব্যবধান থেকে যায়। তাহলে মানুষ পাথরের ব্যবহার করছে হাতিয়ার হিসাবে, ফলে সেই পাথরের হাতিয়ারটা হঠাৎ করে ধাতু হিসেবে তামা ব্রঞ্জের ব্যবহার শুরু হয়ে গেল আমরা এটা বলতে পারি। তাহলে এই যুগের মানুষ ব্যবহার করছে কি, পাথরের ধাত, পাথরের হাতিয়ার বা পাথরের সবকিছু। তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে গেল কোন যুগ, প্রাগৈতিহাসিক যুগ। তাহলে পাথর, এই যুগের মানুষ পাথর ব্যবহার করছে, সেই ব্যবহারটা কিন্তু মানুষ ছাড়তে পারছে না, পাথরের ব্যবহারটা আমরা কি, না আমরা এই যুগেও দেখতে পাচ্ছি।
আমরা প্রায় ঐতিহাসিক যুগেও পাথরের ব্যবহারটা দেখতে পেয়েছি। এবার পাথরের ব্যবহারের সঙ্গে সঙ্গে যে তোমার কি বলবো, প্রায় ঐতিহাসিক যুগে পাথরের ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা তামা ব্যবহারও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে তামা ব্যবহার দেখতে পাচ্ছি, পাথরের ব্যবহারও দেখতে পাচ্ছি। সেই জন্য এই সময়টাকে বলা হয় তাম্র প্রস্তর যুগ। আবার রিপিট করছি, তাম্র প্রস্তর যুগ। কেন? এই যুগে মানুষ তামার সঙ্গে সঙ্গে পাথরের সঙ্গে সঙ্গে তামাকও ব্যবহার করে, নিজেদের ব্যবহার জিনিসপত্র তৈরি করার জন্য বা অস্ত্র তৈরি করার জন্য, যে কোনো কারণেই হোক তারা তারা তামাকও ব্যবহার করত। তাহলে এই সকল কারণে এই সময়টাকে বলা হয় কি, তাম্র প্রস্তর যুগ। ক্লিয়ার? এবার লিখিত উপাদান, আমি ঐতিহাসিক যুগটাকে আমি ঐতিহাসিক যুগটাকে আমি আলাদা করে মানে এখানটা জায়গা নেই, আমাকে এই জায়গাটা বোঝাতে গেলে ওখানে জায়গা রাখবে, তো সেই জন্য আমি ঐতিহাসিক যুগটাকে আমি আলাদা করে করছি, এটা মুছে দিয়ে আমি নতুন করে করছি। ওকে,